नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज लाइन 24। दुर्गा पूजा के मौके पर धमुआ में इनमें जो पूजा पंडाल बनता है, लोगों को इसका बरसों से इंतज़ार रहता है और उस वक्त इंतज़ार की घड़ियां ख़त्म हुई जब इन साल दुर्गा पूजा के मौके पर होटल ताज के तर्ज पर पंडाल का इनॉग्रेशन किया गया। इस मौके पर काफ़ी तादाद में शहर के लोग मौजूद थे। आइए तफसील के लिए आपको धमुआ में के पूजा पंडाल के इनॉग्रेशन समारोह में लेके चलता हूँ। কর্মসূচি তো আমাদের সারা বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচি চলে সোশ্যাল ওয়ার্ক। তারপরে এটাতে কিছুদিন আগে পুজোর আগে আমাদের বস্ত্র বিতরণ হলো, আর আগামী দিনেও কিছু না কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে বিভিন্ন রকম, এইভাবে চলতে থাকে। এই থিমটা চিন্তাধারা কীভাবে আসল? থিমটা চিন্তাধারা আমরা সবসময় কিছু নতুন করার চেষ্টা করি। তো লাস্ট ইয়ার আমরা যেমন পরপর কয়েকটা নতুন করেছি, এই বছর সেই জন্য আগে গত বছর করেছিলাম আমরা টুইন টাওয়ার, তার আগে বছর করেছিলাম আমরা বুর্জ খলিফা। নতুন কিছু চিন্তাধারা এই বছর তাজ হোটেল। আপনার নাম? আমার নাম পরিচিত মাঝি। আপনি কি? আমি ডেপুটি ম্যানেজার।